আছো? আমি রিম্পা, মধ্যবিত্ত বাঙালির টুপিটাকিতে তোমাদের স্বাগত জানাই। আজ আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এর সঙ্গে তো শেয়ার করা হয়নি, হঠাৎ করে আমার হাজবেন্ডের আবার ট্রান্সফার হয়ে গেল। একদিন আগেই মেল এসেছিল, কিন্তু এত তাড়াতাড়ি যে ওখানে জয়েন করতে হবে সেটা জানা ছিল না, তাই সব তল্পিতল্পা একবারই গুছিয়ে আনতে হয়েছে। পুরুলিয়া থেকে তাই সে বাসেই চলে এলো, কারণ দূর করে ট্রেন বুক করে আসা সম্ভব ছিল না, তাই আমি এসপ্ল্যানেডে চলে গিয়েছিলাম ওকে নিয়ে আসতে, কারণ সাথে এতগুলো ব্যাগ ছিল সেটা নিয়ে আসা ওর একার পক্ষে সম্ভব ছিল না। আর ওই জায়গাটা থেকে ট্যাক্সি পাওয়া বা ক্যাব পাওয়া খুব সমস্যা। কিন্তু যাই হোক, ট্রান্সফারের সুবাদে একটা সুবিধা আমাদের হলো যে এবার ষষ্ঠীর দিনই সে বাড়ি চলে আসতে পেরেছে, কারণ প্রতি বছর সপ্তমী কি অষ্টমীতে বাড়িতে আসত। যাক, এবার ছেলেরা একটু আগে থেকেও ঠাকুর দেখতে পাবে, আর আমিও বেশ খুশি হয়েছি, কারণ এবার বেশ কয়েকদিন থাকবে। আর ছেলেরাও বেশ খুশি, কারণ সবাই এখন তো ট্রেন্ড হয়ে গেছে যে মহালয়ার পরের দিন থেকেই মোটামুটি ঠাকুর দেখতে লোকে বেরিয়ে যায়। কিন্তু আমার পক্ষে সেটা সম্ভব হয় না, কিন্তু ওরা খুব খুশি হচ্ছে যে বাবা আসছে, যে বাবার সাথে ওরাও ঠাকুর দেখতে যেতে পারবে। আর কলকাতার রাস্তাঘাট দেখো, আলো দিয়ে কি সুন্দর সাজানো, দেখি তো খুশিতে মনটা ভরে যাচ্ছে। ও বাড়িতে আসলে ভালো মন্দ রান্না বান্না তো করাই হয়, তাছাড়াও পুজোর দিন আরও একটু স্পেশাল রান্না বান্না তো হবে, তাই আজকে ভাবলাম একটু রসমালাই বানিয়ে নিই সকালবেলা ব্রেকফাস্টের সাথে। সকালবেলা এমনিতে বানিয়েছিলাম লুচি তরকারি, তারপরে বানিয়ে নিয়েছিলাম এই রসমালাই। এবার তো রনির যেহেতু অনেক দেরিতে এক্সাম শেষ হয়েছে, তার জন্য মার্কেটিংটা ঠিকঠাক করতেই পারিনি, তাই আমার হাজবেন্ড যখন চলেই এসছে তাই আমরা সকালবেলা ব্রেকফাস্ট সেরে আবার একটু মার্কেটিং করতে বেরোবো। মার্কেটিং বলতে আমার দিদা এসছেন, আমার দিদা অসুস্থ, তার জন্য মার কাছে আছে, আর আমার বাপের বাড়ি একদমই সামনে। এখন বেরোবো দিদার জন্য একটা শাড়ি কিনতে, তাই ঝটপট খেয়েও নিয়েছি, আর রান্না বান্নারও কিছু গুছিয়ে রেখে দুজনে মিলে বেরিয়ে পড়েছি। শাড়ি কেনা হয়ে যাওয়ার পর যখন ফিরছিলাম তখন এই বাঘাযতীর মোড়ে এই পুজো মণ্ডপটা বেশ ভালো হয়, তাই এটাও দেখে নিলাম। পুরো প্যান্ডেলটাই করেছে টিনের ড্রাম দিয়ে, মানে যে টিনে সর্ষের তেল বা সাদা তেল রাখা হয় যে টিনের ড্রামগুলো, ওটা দিয়ে পুরো প্যান্ডেলটা সাজানো হয়েছে, ভীষণ সুন্দর। আর পুরো থিমটা হলো ইংরেজদের শাসন, তার সাথে দেশ ভাগ হওয়ার সময় যারা দেশ ছেড়ে তল্পিতল্পা গুটিয়ে নিয়ে চলে এসেছিল এদেশে, মানে আমার দাদু ঠাকুমার কাছে শুনেছি, আমার জেঠু ছোট, আমার পিসি ছোট, তাদেরকে নিয়ে যে পুরো দেশ ছেড়ে বাংলাদেশ ছেড়ে এদেশে চলে এসেছিল, সেই গল্পটাই এখানে পুরো ছবির একে তুলে ধরেছে, ভীষণ ভালো লেগেছে আমার। আর যেহেতু সকালবেলা তাই ফাঁকায় ফাঁকায় বেশ সুন্দর দেখতেও পেরেছি। কাছাকাছি থেকে ফেরার পথেই পড়ে নেতাজি নগর, নেতাজি নগর মোড়ে এই পুজো মণ্ডপটিও প্রতি বছরই খুব সুন্দর করে সাজানো হয়, একদম ছিমছাম আর বেশ সুন্দর। এবছর এখানে করেছে কুড়ে ঘর, মানে গ্রাম্য পরিবেশ ফুটিয়ে তুলেছে, পাটি দিয়ে, কুলো দিয়ে, খড় দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে, আর পটচিত্রগুলো একদম গ্রাম্য পরিবেশের, খুব ভালো লেগেছে। এবার ওখান থেকে বাড়ি ফেরার পথে একদম আমাদের বাড়ির খুব কাছেই একটা পুজো মণ্ডপে দেখলাম এদের একটা গাড়ির মধ্যে শিব, দুর্গা আর কার্তিক গণেশকে বসিয়ে রেখেছে। শিব ঠাকুর গাড়ি চালাচ্ছে আর দুর্গা ঠাকুর কার্তিক গণেশকে নিয়ে সে বাপের বাড়ি আসছে, আর প্যান্ডেলটা একদম আঁকার প্রতিযোগিতা হয়েছে তাদের ছবি দিয়েই পুরো প্যান্ডেলটাকে সাজানো হয়েছে, একদম ছিমছাম ছোট্ট খাটোর মধ্যে সুন্দর। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সবার পুজো কেমন কাটলো অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বড়দের জানাই শুভ বিজয়ার প্রণাম। আর সকল বন্ধুদের আর ছোটদের জন্য রইলো
আমার পরিবারের তরফ থেকে অফুরন্ত ভালোবাসা।